সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা হবে নবম শ্রেণীর গণিত বিষয়ের ফাইনাল এক্সামের একটি কোশ্চেন পেপার নিয়ে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো তোমাদের ফাইনাল এক্সাম হয়ে থাকে সম্পূর্ণ বইয়ের উপর ফুল মার্কস নাইনটি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে তোমাদের ফাইনাল এক্সামের কোশ্চেন ঠিক কেমন হবে এখানে দেখো একের দাগে তোমাদের বলেছে নিচের বহু বিকল্পনীয় প্রশ্নগুলির সঠিক উত্তর চিহ্নিত করো তোমরা প্রত্যেকেই এই কোশ্চেন পেপারটা খুব ভালো করে সলভ করে নেবে কারণ এই কোশ্চেন পেপারে যেসব কোশ্চেনগুলো এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে তোমাদের আসে তো এক নম্বর কোশ্চেন বলেছে রুট ফাইভের দশমিক বিস্তার এখানে দেখো এ বি সি ডি যে অপশান আছে এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি একটি অসীম এবং অনাবৃত দশমিক পরের কোশ্চেন একটি জামা তিনশো টাকায় বিক্রি করায় এখানে বলেছে টেন পার্সেন্ট ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য তো দেখো এখানে অপশান বি অর্থাৎ চারশো টাকা তারপর এটা দেখো টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণের এখানে সঠিক উত্তর হবে ওয়াই অক্ষের সমান্তরাল তারপর ইকুয়াল ইলেভেন ইন্টু নাইন এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এ গ্রেটার দেন বি হলে এখানে সঠিক আনসার হবে অপশান সি এ সমান টেন এবং বি সমান ওয়ান এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে যেহেতু এটা নাইনটি মার্কস কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন যদি সলভ করে দেখানো হয় অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা তাই শুধু উত্তরটা দেওয়া হচ্ছে তোমাদের পরে কোশ্চেনটা বলেছে নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা অপশান বি এক্স প্লাস ওয়ান তারপর দেখো তোমাদের সূচক থেকে একটা অঙ্ক আছে তো এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ফোর দেখতে পাচ্ছো এখানে টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু সিক্সটিন ডি পাওয়ার এখানে বলেছে ওয়ান বাই টু এর পরের পরে দেখো তোমাদের যেটা আছে পরিতাগ বলেছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন এবং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ফোর এখন সমীকরণ দ্বয়ের অপশান এ একটি নির্দিষ্ট সমাধান আছে এরপর দেখো তোমাদের পরে কোশ্চেন এবিসিডি সামন্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু আর বলেছে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সি ও ডি সমান সিক্সটিন বর্গসেমি হলে এখন এবিসিডি যে সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত হবে না অপশান সি থার্টি বর্গ সেমি তারপরে কোশ্চেন বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোন বিওসি সমান এইটটি ডিগ্রি হলে কোন বিএসি এর পরিমাপ এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যদিও প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ তবে এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে তো এটা ক্যালকুলেশন করলে হবে অপশান এ অর্থাৎ ফর্টি ডিগ্রি তারপর একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদয়ের স্থানাঙ্ক সেভেন কমা নাইন এবং মাইনাস ওয়ান কোমা মাইনাস সেভেন এখন বলেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত তো অপশান এ থ্রি কমা থ্রি তারপর দেখো একটি সমবাহ ত্রিভুজে পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্ত ক্ষেত্রফলের অনুপাত ওয়ান হবে তারপর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর তাহলে এখানে রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ এস গ্রেটার দেন আর তারপর থাকছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে যে দেখতে পাচ্ছ এখানে ফিফটিন কমা টোয়েন্টি কমা টোয়েন্টি ফাইভ কমা থার্টি এভাবে ডট 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 যে শ্রেণীর মধ্যবিন্দু হবে টোয়েন্টি সেটি কি এখানে অপশান বি অর্থাৎ সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রাশিবিজ্ঞান থেকে এসেছে এরপরে দেখো তোমাদের লেখ অঙ্ক অঙ্কনে ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় অপশান ডি অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য এরপরে যে কোশ্চেনগুলি আছে এগুলো তোমরা প্রত্যেকেই সলভ করে নেবে আশা করি তোমাদের বিশেষ অসুবিধা হবে না কারণ বেশিরভাগ কোশ্চেনই তোমাদের পাঠ্য বই থেকে এসেছে আর এই ভিডিওটা যারা দেখছো তোমাদের এই গণিত কোশ্চেনের পাশাপাশি অন্যান্য বিষয় যেমন ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বাংলা বিষয়ের কোশ্চেনও তোমাদের কিন্তু দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা ভিডিও এক্সিপানে পেয়ে যাবে অবশ্যই দেখে নিও কারণ প্রত্যেকটা বিষয়ের কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের স্কুলে যে কোশ্চেন হবে সেখানে দেখবে অবশ্যই অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এবং তোমাদের আগে থেকে একটা ধারণা থাকবে যে কোন ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসবে তো এখানে কোশ্চেন গুলো তোমরা একটু দেখে নাও তোমাদের পাঠ্য বই থেকে এসেছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন থাকে তোমাদের এবং এখানে একটা দুই দাগে দেখো বলেছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য ফেলে শতকরা কত লাভ হবে এবং এই কোশ্চেনটা অলরেডি সলভ করে দেওয়া আছে তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে একটু দেখে নিতে পারো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং জ্যামিতিক কিছু কোশ্চেন আছে তোমরা নিচে দেখো তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো এই কোশ্চেনগুলো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের রাশি বিজ্ঞান থেকে এসেছে এটাও খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে তৈরি করে নিও এবং এখানে বর্গক্ষেত্রে বাহুদূর্ঘ এই যে টেন পার্সেন্ট বৃদ্ধি একই রকমভাবে কখনো বলতে পারে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নিও এরপরে তিনের দাগে দেখো রুট টু এর পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে তারপর একটা আছে দেখো নিয়ামত চচা প্রতিটি পাঁচ টাকা দরে এক একশো পঞ্চাশটি ডিম কিনেছে কিন্তু দোকান দোকানে এনে দেখলেন যে আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে নিয়ামত চেষ্টা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এই কোশ্চেনটা তোমাদের লাভ ক্ষতি অধ্যায় থেকে এসেছে এটাও খুব গুরুত্বপূর্ণ এবং পরের কোশ্চেন দেখো কে এর মান এই ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই যে কোশ্চেন পেপারটা যে স্কুলে পরীক্ষা হয়েছে এখানে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করে নিও দেখবে তোমরা তোমাদের স্কুলেও কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবে এরপরে থাকছে উৎপাদকের বিশ্লেষণ তারপর লেখচিত্র এই লেখচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের লেখচিত্র তোমাদের পরীক্ষাতে থাকে এরপরে দেখো তোমরা এখানে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সাতের দাগে সমাধান দিয়েছে এই দুটো সমাধান এই দুটি সমাধানের মধ্যে দেখো দুই নম্বর যে সমাধানটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে আসে এরপর তোমাদের আটের দাগে আছে তোমাদের বীজগাণিতিক যেটা সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে দুই অঙ্কের একটি সংখ্যা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা কোশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেন্ট তোমাদের সূচক থেকে অঙ্ক এসেছে এবং লগ থেকেও অঙ্ক আছে কোশ্চেনগুলো তোমরা দেখো এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকে এটা লগ এর কোশ্চেন এবং তোমাদের থাকছে এখানে রাশি বিজ্ঞান এগারো থেকে রাশি বিজ্ঞান থেকে একটা কোশ্চেন এসেছে রাশি বিজ্ঞান থেকে আরো একটা কোশ্চেন আছে তোমাদের দেখো এগারো থেকে এক নম্বর এটা রাশি বিজ্ঞানের কোশ্চেন এখান থেকে এই টেবিল থেকে তোমাদের বলেছে যে আয়ত লেখ অঙ্কন করো এবং তারপরে দেখো দুই নম্বরে যেটা আছে এখানে বলেছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো এবং এই দুটো কোশ্চেনই কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে এসেছে তোমরা পাঠ্য বইটা খুললেই পেয়ে যাবে এরপর দেখো বারোর দাগে তোমাদের এখানে আছে যে উপবাদ্য এখানে যে দুটি উপবাদ্য এসেছে এই দুটো উপবাদ্য খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে আসে তারপর দেখো তেরো দাগে এখানে বলেছি একটি সম্ভবত এবিসি এখানে প্রয়োগ আছে দুটো এই প্রয়োগগুলো দেখে রাখতে পারো তারপর চোদ্দ দাগে দেখো তোমাদের সম্পাদ্য অঙ্কন করতে দিয়েছে যা তোমাদের পাঠ্য বইয়ের তেরো এবং চোদ্দ কোষে দেখিতে পেয়ে যাবে এই সম্পাদ্যগুলো তোমরা ভালো করে অঙ্কন করে নিও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আমি আর গুলো পড়ছি না এরপরে দেখো এখানে এখনো কিছু কোশ্চেন আছে যেহেতু তোমাদের এটা কোশ্চেন অনেক কোশ্চেন থাকবে এরপর তোমাদের ষোলো দাগে দেখবে পরিমিতি থেকে অঙ্ক আছে কোশ্চেন পেপারটা দেখো পরিমিতি থেকে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো বেশ ভালো তো ঠিক আছে এই ছিল তোমাদের ফাইনাল এক্সামের কোশ্চেন পেপার যেটা সম্পূর্ণ এখানে দেখানো হলো তোমাদেরকে অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও এবং কোয়েশ্চেন গুলো সলভ করে নিও আর যারা ভিডিওটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো কেউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাও